আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমরা গ্যাস সিলিন্ডার অথবা গ্যাসের উপর নির্ভরশীলতা কমাতে চাচ্ছি, কারণ গ্যাসের দাম দিন দিন বাড়ছে। সিলিন্ডার কখনো 1200, কখনো 900, কখনো 1700 টাকায় কিনতে হচ্ছে। তো বন্ধুরা, যারা এই চুলার সমস্যায় আছেন, বিশেষ করে যাদের বাসায় গ্যাস সাপ্লাই আছে কিন্তু অনেক সময় দেখা যায় যে গ্যাস জ্বলছে না, গ্যাসের চুলায় আগুন জ্বলছে না, বাধ্য হয়ে কেরোসিনের চুলা বা যার সামর্থ্য আছে সে হয়তো গ্যাস সিলিন্ডার কিনে একটি বার্নার চুলা হয়তো ফিট করছেন। তো এই সমস্যার সমাধানের জন্য, এই যে দেখুন, চুলা জ্বলছে না, বাধ্য হয়ে গ্যাস সিলিন্ডার কিনতে হয়েছে। তো এই জন্যেই আমাদের দেশের যারা টেকনিশিয়ান বা যারা এই রাস্তায় কাজ করে তারা কেউ বসে নেই। আসলে দেখি কিভাবে গ্যাসের বিকল্প হিসাবে অন্য কিছু ব্যবহার করা যায় কিংবা কাঠের চুলায় ফিরে যাওয়া যায় কিনা। তো তেমনই একটি প্রোডাক্টের কথা আজকে আমি বলবো, সেটি হচ্ছে যে আমরা ব্যবহার করব লাকড়ি বা কাঠের জ্বালানি, কিন্তু পরিমাণে খুব কম, যার কারণে এর যে বিল, অর্থাৎ মাসে 1 মণ কাঠ হলেই আপনার চলে যাবে ডাবল বার্নার। এই যে দেখুন, গ্যাসের বিকল্প ধোঁয়াবিহীন পরিবেশ বান্ধব জাদুর চুলা। আসলে জাদুর মতোই আমি আপনাদের বিষয়টা হাতে নাতে প্র্যাকটিক্যালি কাজটা দেখাবো, এজন্যই আজকে আমি ভিডিওটি করছি। তো বন্ধুরা, আমাদের এক বন্ধু, উনি ওনার বাড়ি রাজশাহী, আমাদের এলাকাতেই, ইব্রাহিম ভাই, উনি মূল উদ্যোক্তা, উনি প্রতিষ্ঠানটি চালু করেছেন এবং গবেষণা করে এই চুলাটি উদ্ভাবন করেছেন। সম্পূর্ণ স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, আর মাঝখানে লোহার রড আছে, লোহার মোটা পাইপ আছে এবং একটি ফ্যান আছে। আমি তাদের একটু পরিচয় করিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে ইব্রাহিম ভাই আর বাম পাশে নাহিদ ভাই। ইব্রাহিম ভাইয়ের বাসা হচ্ছে বাগমারা, রাজশাহী, আর নাহিদ ভাইয়ের বাসা হচ্ছে ভোলা, বরিশাল। তো বন্ধুরা, এই যে সামনে দুটি চুলা দেখতে পাচ্ছি, একটি ডাবল বার্নার, একটি সিঙ্গেল বার্নার, আর এই পাশে ব্লু কালারের এটি বড় এক ধরনের চুলা, যেটা হোটেলে বা মোটেলে বিক্রি ব্যবহার হতে পারে। তো কথা না বাড়িয়ে চলুন, তাদের মুখেই কথা শোনা যাক, দেখি প্র্যাকটিক্যাল। ওকে দর্শক, অবশেষে এই চুলার যে মেইন উদ্যোক্তা ইব্রাহিম ভাইকে দেখতে পাচ্ছি। ইব্রাহিম ভাই একটু হাত জাগান তো। এই যে ইব্রাহিম ভাই, পাশে আছেন নাহিদ ভাই। কত সালে আপনি এই উদ্যোগটা হাতে নিয়েছিলেন? 2014 সালে এই উদ্যোগটা হাতে নিয়ে আমি, তখন থেকেই চেষ্টা চালায় যাচ্ছি যে এক এক রকম এক এক ভাবে মডেল তৈরি করি আর এটা রেজাল্ট পরীক্ষা করি। করতে করতে এখন যে রেজাল্ট আসছে এটা 100% একদম ওকে। ওকে, রান্না বান্না করা যাবে? হ্যাঁ, ইনশাল্লাহ রান্না বান্না করা যাবে। আর এই মুহূর্তে আপনাদেরকে আমাদের নাইফ ভাই রান্না করে দেখাবেন। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখবেন একেবারে। আমরা A to Z কিভাবে আগুন জ্বালাইতে হয়, কিভাবে আগুন নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে রান্না করার সময় আপনি ব্যবহার করবেন চুলাটা, ঠিক আছে, আমরা ডিটেলস দেখিয়ে দিব। আমরা আবার স্মরণ করিয়ে দিই আপনাকে, এটা হচ্ছে আমাদের গ্যাসের বিকল্প, বিদ্যুতের বিকল্প, ধোঁয়াবিহীন, কম খরচের লাকড়ির চুলা। অর্থাৎ এটার মূল জ্বালানি লাকড়ি। আমাদের এই চুলার সাথে একটি ফ্যান আছে, এই ফ্যানটা হচ্ছে চুলার ভিতরে অক্সিজেন সরবরাহ করার জন্য, যে অক্সিজেনের কারণে চুলাটা টোটালি ধোঁয়া মুক্ত হয়, মানে যে আগুনটা হয় আগুনটা থেকে কোনো ধোঁয়া আসে না। এবং এটাতে আমরা হচ্ছে যেই বিদ্যুৎ ব্যবহার করবো, এতে মাসে মোবাইলে চার্জ দিলে যেরকম বিদ্যুৎ বিল আসে ঠিক এরকমই আসবে, 10 থেকে 12 টাকা হয়তো হইতে পারে। এটার বিকল্প হিসেবে যখন বিদ্যুৎ থাকবে না তখন আমরা ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারবো। তো আমরা সেটাও দেখিয়ে দিব কিভাবে ব্যাটারি দিয়ে আপনি ব্যবহার করবেন এবং এটা কিভাবে আগুনটা নিয়ন্ত্রণ করা যায়। তো ঠিক আছে, চলুন দর্শক, আমরা হচ্ছে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে প্রথমে আগুনটা জ্বালাইতে হবে। আমরা ডাবল চুলাটা দিয়েই দেখিয়ে দিব, সিঙ্গেল চুলাটা
আর দেখানোর প্রয়োজন হয়তো হবে না। ডাবলটা আপনি চাইলে এক চুলো ব্যবহার করতে পারবেন, চাইলে দুই চুলো ব্যবহার করতে পারবেন, একটা বন্ধ রাখতে পারবেন, এক দুইটাতে একসাথে রান্না করতে পারবেন। যেটা বন্ধ রাখবো ওটাতে আগুন জ্বলবে না? না, এটাতে আগুন জ্বলবে না, এটাতে হচ্ছে আমরা কোনো আগুন দিব না, গ্যাসের চুলার মতোই আর কি, যখন আগুন দিব তখন জ্বলবে। ঠিক আছে, তো আমরা দেখাই, একেবারে লাইভ ভিডিও আমরা দেখাচ্ছি আর কি। তো এখন ধরেন আমরা এই যে চুলো থেকে আমরা দুইটারে পাতিল নামালাম, কড়াই নামালাম, আর আপনাদেরকে দেখাবো যে এটা আসলে কত কম কাঠ খরচ হয়। 500 থেকে 600 গ্রামে এক বার্নারে আপনি 1 ঘন্টা মতো রান্না করতে পারবেন। তো আমরা এখানে অল্প কিছু টুকরা নিয়ে দেখালাম, এখানে আসলে খুব বেশি হবে না আমার মনে হয়। এখানে আমাদের ওয়েটের মেশিনটা নাই, দেখালাম 1/2 কেজি লাকড়ি হয়তো হইতে পারে। ঠিক আছে, লাকড়ির ওয়েট তো বেশি একটা থাকে না। তো এগুলো হচ্ছে আমরা জ্বালিয়ে এখন দেখাবো। আগুন জ্বালানোর সুবিধাতে চিকন চিকন কাঠ দিয়ে আগুন জ্বালাবেন। ঠিক আছে, তো সেখানে আগুনটা যে আপনারা একটা জিনিস জানবেন যে কাঠে সরাসরি আগুন জ্বালানো যায় না, হয়তো কেরোসিন বা পলিথিন যে কোনো কিছু সাহায্য নিতে হয়। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে একটা ফুয়েল জেল আছে, ফুয়েল জেলটা দিয়ে আগুন জ্বালাবো। কেরোসিন বা পলিথিন দিয়ে জ্বালালে প্রথমে হালকা একটু ধোঁয়া আসে, তো এই ফুয়েল জেলটা দিয়ে জ্বালালে একবারে 1 সেকেন্ডের জন্য ধোঁয়া আসে না। সেটা আপনি কি আপনারা দিতে পারবেন? হ্যাঁ, এটা আমরা কেউ চাইলে আমরা সংগ্রহ করে দিতে পারবো, অসুবিধা নাই, তবে এটা চুলার সাথে যাবে না। ঠিক আছে, এটা টোটালি আলাদা পলিথিন দিয়ে জ্বালায় অসুবিধা নেই, কেরোসিন দিয়ে জ্বালালে অসুবিধা নেই, ওইটাতে প্রথমে একটু ধোয়া আসবে। যারা চায় যে না আমি প্রথমে 1 মিনিট ধরে, তারা এটা সংগ্রহ করতে পারবে। তো আমরা এখন দেখাবো যে এটা দিয়ে কিভাবে আগুনটা জ্বালাইতে হয় আর কি। ঠিক আছে, দেখুন এখানে আপনার কিছু পরিমাণ আমি এটা নিলাম, হ্যাঁ, নিয়ে এই নিচের দিকে আমরা দিয়ে দিলাম ম্যাসটা নিয়ে, ম্যাস দুইটাতে আমরা দিয়ে দিচ্ছি। দুইটাই আমরা একসাথে আগুন দিব। দেখুন আমরা প্রথমে এখানে ম্যাসের কাঠি মেরে দিলাম, দেখেন সাথে সাথে জ্বলে গেছে। ঠিক একইভাবে এটা তো আমরা দিয়ে দিব, দেখেন এটা দিয়ে, যে এটা দিয়ে দিলে এই হচ্ছে উপকারিতা যে খুব দ্রুত এটা জ্বলে যাবে। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব, এখানে আরও কিছু টুকরো আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এখানেও আমরা আরও কিছু টুকরো দিয়ে দিলাম, দিয়ে আমরা এখন ফ্যানের লাইনটা দিয়ে দিব। প্রথমে আগুনের তাপটা কমিয়ে দিয়ে দিব। ঠিক আছে, এদিকে একটু লাইনটা প্লিজ। এখন আমার একটু আগুনটা জ্বালানো পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, 1-2 মিনিট সর্বোচ্চ সময় লাগবে। ঠিক আছে, আমরা কাঠের টুকরাগুলো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে রাখলাম, এখন আমরা এগুলো একটু আলাদা করে নিচে নামিয়ে রাখি। আপনার 4 থেকে 5 ইঞ্চি কাঠের টুকরা এখানে দিতে হবে। ঠিক আছে, এই যে এরকম কাঠের টুকরা দিলেই সবচেয়ে বেটার হবে। এই যে আগুনের আগুন জ্বলার সময় আমরা এদিক দিয়ে নিচে দিয়ে দিয়ে দিতে পারবো, একটু বাড়িয়ে দিই, আস্তে আস্তে আমরা এদিকে বাড়াবো। এটা হ্যাঁ হ্যাঁ বাহিরে দিলে বাড়বে, ভিতরে দিলে কমবে। জি জি জি, এখন দেখেন আগুনের পাওয়ারটা কত দ্রুত স্পিডে চলে আসছে, গ্যাসের মতো শব্দ হয়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এখন আমরা এই যে এই দেখেন দর্শক, আমরা এই যে এইভাবে এদিক দিয়ে আমরা 1 টুকরা 2 টুকরা এইভাবে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এরকম বড় বড় টুকরা দিয়ে দিলাম, দেখবেন যে আমাদের এইটাতেই আগুনটা জ্বলবে। এই যে দেখেন কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তো যেন না, এটা একটা টেকনিক, আমি লবণ দিলেন কেন ভাই গরম তেলে? লবণ দিলাম যে প্রথম নতুন করা হইলে একটু লবণ টবণ দিলে নিচে আর ওইভাবে লাগা যায় না আর। ওরে ভাই রে ভাই, আপনার তো কঠিন বুদ্ধি, এইটা তো শিখে গেলাম। মানে নতুন করে হইতে তেল দিয়ে লবণ দিলে লাগবে না? লাগবে না, এটা আমার উদ্যোক্তার দেশের বাড়ি কোথায় ইব্রাহিম ভাই? রাজশাহী। রাজশাহী কোথায়? রাজশাহী বাগমারা থানা। ও মা, কঠিন এলাকা ভাই। 2 নম্বর নর্দা সিনেমা। আপনার এলাকায় কি সর্বহারা এখনো আছে? সর্বহারা পাটিয়ার নাই,
এখানে আমরা এখন ভাত তরকারি দুইটাই রান্না করবো। আমরা একটা জিনিস ভুলে গেছি, আমরা যতটুকু জানি যে এখানে হচ্ছে আপনার গ্যাসের চেয়ে দ্রুত ইয়েটা হয়। তো এখন আমরা দেখবো আসলে কয়টা বাজে, টাইমটা একটু যদি প্লিজ। টাইমটা এখন বাজে আছে 1:43। জি, একটা, এই যে 1:43, ঠিক আছে। তো এখানে আমরা দেখবো যে কত দ্রুত রান্নাটা হয়। অনেকে মনে করে যে লাকড়ির চুলা একটু দেরিতে রান্না হয়, আসলে না। রান্না হয় গ্যাসের চুলায়, কারেন্টের চুলায়, আসলে এইসব কারণে সেই পুরনো সেই স্বাদটা চলে আসে না আর কি, ঠিক আছে। তো অনেকে বলে যে আসলে মায়ের হাতে রান্নার যে মজা, আসলে মায়ের হাতে রান্নার জাদুটা ছিল সেখানে। মায়ের হাতে অবশ্যই রান্নার স্পেশাল একটা ব্যাপার ছিল সেখানে। আরেকটা জাদু হচ্ছে যে এই যে লাকড়ির চুলা রান্না, হ্যাঁ হ্যাঁ। তো সে কেউ যদি আসলে সেই জাদু রান্নায় ফিরে যেতে চান, যে রান্নার সাথে ফিরে যেতে চান, তাহলে লাকড়ির চুলা আবার ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আমাদের এই চুলাটা আসলে কিছু ইনফরমেশন রান্নার ফাঁকে ফাঁকে আমরা দিই, ঠিক আছে। যাক, আপনাদের ছেলে আবার নিজের হাতে রান্না করে খাওয়া হচ্ছে। রান্না করার অবস্থায় বিদ্যুৎ কিন্তু চলে গেছিল, এখনো পর্যন্ত বিদ্যুৎ আসে নাই, সেই ব্যাটারিতে এখনো রান্না করা হচ্ছে। ভাত হয়ে গেছে, জি, এই যে দেখুন ভাত হয়ে গেছে। আমরা করেছিলাম 40-43, 1:43 দেখাইলাম, এখন 2:13 বাজে। এদিকে এটাও প্রায় কাছাকাছি দেখেন, এদিকেও হচ্ছে প্রায় এটাও হয়ে আসছে। এটা আমরা একটু আগে পানি দিলাম। এই দেখেন, আমাদের তো এটা গরম, আমরা এটা দিয়ে দেখে দিই। এটাতে আমরা আগে রাখছিলাম, এখানে কিছু ছাই আছে, এই যে তুলে ফেলার মানে এই যে আংটাটা আছে, আংটাটা দিয়ে রান্না শেষ হয়ে গেলে যখন ঠান্ডা হবে পরবর্তী রান্নার আগে জাস্ট এইভাবে তুলে দেখেন, একদম সামান্য, ওটা তো বোঝা যায় না, একদম সামান্য, দেখেও যায় না। মানে আপনার 1.5 কেজি লাকড়ি যখন জ্বলে, ভাই একটু ক্লোজ করলে আমি আর একটু দেখাই দাম এটাতে, যে দেখেন ভিতরে, অনেকে মনে করে ভিতরে ছাইটা পড়বে কিনা, দেখেন ভিতরে কোনো ছাই পড়ে না, মানে এটা তোলার সময় ভিতরে আপনার নিচ থেকে তো হাওয়াটা আসে, এই যে উঠানোর সময় হালকা টুকটাক একটু অ্যাশ পড়তে পারে, তাও এটা মোছা যায়, সমস্যা নেই। এবং এটার ভিতরে আরেকটা হিট চেম্বার আছে। এখানে আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করি, অনেকে মনে করে যে ভাই লাকড়ির চুলা তো দাম হবে কেন, ভাই লাকড়ির চুলা এটা কিন্তু একটা ম্যাজিক্যাল জিনিস। কত? 3000? 3600, আর এখানে যেটা অনেকে বলে যে ভাই লাকড়ির চুলা এটার দাম বেশি কেন এত, এটা কিন্তু স্টেনলেস স্টিল, নন ম্যাগনেটিক, অরিজিনাল স্টিল, অরিজিনাল, এটা এটা তো চুম্বক ধরবে না, ঠিক আছে, চুম্বক ধরবে না। আমরা দেখাই, এই যে একটা গ্যাসের চুলার থেকে এখানে প্রায় 4-5 গুণ বেশি স্টিল খরচ হয়। একটা গ্যাসের চুলার টপটাই শেষ, সিঙ্গেল চুলা, এরপরে পাশে যে মাত্র 2 ইঞ্চি লাগে, ঠিক আছে, এই 2 ইঞ্চির পরে আর থাকে না। এখন এরপরে আমার কিন্তু আরো 8-10 ইঞ্চি আছে, তার মানে প্রায় 4টা সাইডের ইয়ে সমান। এটা আপনার দেখেন তলা, ঠিক আছে, এই যে তলা আবার আছে, এখানে আবার ভিতরে হিট চেম্বার আছে, যেন হিট না হয়, হিটটা যেন কম আসে, ঠিক আছে। আমরা এই যে এখানে দেখাচ্ছি ভিতরে আবার হিট চেম্বার আছে। তো এই যে খরচ, এই খরচের কারণে হচ্ছে এটা দামটা একটু, প্রাইসটা একটু বেশি। আবার টেকনোলজিক্যাল প্রোডাক্ট, হ্যাঁ, আমাদের হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিস আছে, আগে আমরা বলছি 6 মাসের। তো বন্ধুরা, আমরা বিক্রয়োত্তর সেবা পাচ্ছি, 6 মাসের জন্য আমরা ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছি, আর যেহেতু প্রোডাক্টটি সম্পূর্ণ স্টিলের তৈরি, কাজে আসুন আমরা সিলিন্ডার গ্যাস ব্যবহার বন্ধ করে দিই, তাহলে গ্যাসের দামও কমে যাবে এবং আমরা লাকড়ির চুলার
যে স্বাদ আছে তরকারির বা রান্নার যে স্বাদ আছে সেই স্বাদ উপভোগ করি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করলে খুশি হব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।